এখানে দেখতে পাচ্ছেন একটি কম্পাল LAB511P R1.0 স্কেমেটিক এর একটি পাওয়ার রেল। তো অ্যাডাপ্টার প্রবেশ করানোর সাথে সাথে এই যে বি প্লাস যেই ইয়াটা দেখতে পাচ্ছেন, পজিশন বি প্লাস পজিশন, সেটা হচ্ছে পাওয়ার মেইন পাওয়ার রেল। মেইন পাওয়ার রেলে প্রথমে পাওয়ারটা প্রবেশ করে। তো প্রবেশ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে তীর চিহ্ন, আমাদের তীর চিহ্ন চার্জারে প্রবেশ করছে। চার্জার হয়ে আবার এই চার্জিংটা ব্যাটারিতে প্রবেশ করছে এবং এই ব্যাটারি আবার এই পাওয়ার রেলের সাথে যুক্ত। ওকে, তো এই পাওয়ার রেলটা কি করে, এটা হচ্ছে মেইন পাওয়ার রেল। এই পাওয়ার রেল থেকে আমাদের এই যত আইসিতে আছে, এখানে বিভিন্ন ধরনের আইসি আছে, যেমন PU402, PU401, PU401, PU601, এগুলো সবই আইসি, এক একটা এক এক কাজের আইসি। তো প্রথমত এই পাওয়ার রেল থেকে এই 19 ভোল্ট অথবা ব্যাটারির ভোল্টেজ, ব্যাটারির ভোল্টেজ হতে পারে 10.8 হতে পারে, 11 পয়েন্ট হইতে পারে, তারপরে হচ্ছে 12, 14, যাই হোক ব্যাটারির ভোল্টেজ অথবা অ্যাডাপ্টারের 19 ভোল্ট আমাদের এই আইসিগুলোতে প্রবেশ করবে। প্রবেশ করে আমাদের এই যে যেই লাল চিহ্নিত যেই আমরা লেখাগুলো দেখতে পাচ্ছি বা ঘরগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আউটপুট ভোল্টেজ, লাল রেড কালার আউটপুট ভোল্টেজ। তো এগুলো বিভিন্ন মিলি অ্যাম্পিয়ারের মাধ্যমে, পালসের মাধ্যমে এই আউটপুটটা আমরা এখানে পাই। এই এখানে লেখা আছে 12,000 মিলি অ্যাম্পিয়ার। এই 12,000 মিলি অ্যাম্পিয়ার এর পালসিং এর মাধ্যমে আমরা পাই সস ভিএনএন, হ্যাঁ, এসওসি ভিএনএন, তারপরে এখানে এসওসি ভিসিসি, এগুলো হচ্ছে ড্রাইভ ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ। তো সেম এরকম এখানে দেওয়া আছে ভিআর অন, ভিআর অন এর জন্য যে আইসি, এই আইসিতে 19 ভোল্ট ঢুকে এবং সেটা পালসিং এর মাধ্যমে এই আউটপুটগুলো দুইটা আউটপুট তৈরি করে। হ্যাঁ, এই আইসিটা দুইটা আউটপুট তৈরি করে। তারপরে এখানে আছে এস পাওয়ার ওকে, মানে সিস্টেম পাওয়ার ওকে। তো এই আইসিতে 19 ভোল্ট ঢুকে এবং সেটা 325 মিলি অ্যাম্পিয়ার পালসিং এর মাধ্যমে 1.0 ভোল্ট অলওয়েজ ভোল্ট তৈরি করে। অলওয়েজ ভোল্ট তৈরি করার পরে এই ভোল্টেজটা আবার আমাদের আরেকটা আইসি হয়ে সাসপেনশন ভোল্টেজ তৈরি, সাসপেন্ড ভোল্টেজটা আমাদের এই আইসিতে আসে এবং সেই ভোল্টেজটা আবার পালসিং এর মাধ্যমে 2750 মিলি অ্যাম্পিয়ার পালসিং এর মাধ্যমে আমাদের 1.0 VS ভোল্টেজ, আউটপুট ভোল্টেজটা তৈরি করে। তো এই আউটপুট ভোল্টেজগুলো বিভিন্ন আইসিকে ড্রাইভ করানোর জন্য প্রয়োজন হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ভোল্টেজগুলো এখানে অলওয়েজ ভোল্টেজ হয়ে এখানে আবার যখন এখান থেকে বের হচ্ছে তখন এই ভোল্টেজের নাম হয়ে যাচ্ছে সাসপি, মানে সাসপেনশন ভোল্টেজ। আবার এখান থেকে যখন ভোল্টেজ পালসেটিং এর মাধ্যমে আউটপুট হয় তখন আবার এই ভোল্টেজের নামটি কিন্তু আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে আমরা যদি এখানেও 1.0 VS হয়, এখানেও যদি 1.0 VS হয়, সেক্ষেত্রে ভোল্টেজের তারতম্য
বোঝা যাবে না বা করা যাবে না। সেই জন্য এক একটা ভোল্টেজকে কনভার্টিং এর মাধ্যমে এক এক ভোল্টেজের নামে পরিণত করছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সিস্টেম অন, সিস্টেম অন এখানে একটি আইসির মডেল দেখতে পাচ্ছি RT8207M ZQW। এটা আমাদের এটা পাওয়ার আইসি। তো এখান থেকে আমাদের এই 5250 মিলি অ্যাম্পিয়ারে পালস সেটিং এর মাধ্যমে দুইটা ভোল্টেজ তৈরি হয়, একটা হচ্ছে 1.35 ভিপি এবং আরেকটা হচ্ছে 0.675 ভিপি। এটার অর্ধেক, ঠিক আছে, 1.35 এর হাফ হচ্ছে 0.675 ভিএসপি। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভোল্টেজ তৈরি হচ্ছে। তো এই ভোল্টেজটা আবার আমাদের এখানে সাসপি হ্যাশ হিসেবে এইখানে পৌঁছায়, ঠিক আছে, এইখানে পৌঁছানোর পরে আমাদের সাসপি হ্যাশ পৌঁছায়। আবার এই আইসি থেকে 420 মিলি অ্যাম্পিয়ার মাধ্যমে আমাদের 1.35 ভিএস তৈরি করে। ভিএস তৈরি করার পরে আমাদের আবার এখানে ইসি অন, ইসি অনের যে এখানে আরেকটা আইসি আছে PU401, এই PU401 এর মাধ্যমে এখানে এই যে পালসেটিং এর মাধ্যমে 4850 মিলি অ্যাম্পিয়ার পালসেটিং এর মাধ্যমে আবার এখান থেকে এখানে 3 ভোল্ট অলওয়েজ পি তৈরি হয়েছে। তো এই 3 ভোল্ট অলওয়েজ পি দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলো ভোল্টেজ তৈরি করতেছে, সাসপি, সাসপি এস পাওয়ার ওকে, সাসপি ল্যান্ড পাওয়ার এনাবল। আবার এই সকল আইসির মাধ্যমে আবার এখানে আরেকটি আউটপুট ভোল্টেজ তৈরি হচ্ছে যা 458 মিলি অ্যাম্পিয়ার, বিভিন্ন মিলি অ্যাম্পিয়ারের মাধ্যমে যেখানে যেরকম অ্যাম্পিয়ার দরকার, যেখানে অ্যাম্পিয়ার বেশি দরকার সেখানে বেশি অ্যাম্পিয়ার তৈরি করতেছে, আবার যেখানে কম অ্যাম্পিয়ার দরকার সেখানে কম অ্যাম্পিয়ারের ভোল্টেজ তৈরি করতেছে। তো এরপর আবার এই ভোল্টেজগুলো আবার আরেকটা আইসির মাধ্যমে কনভার্ট হয়ে আরেকটা আউটপুট ভোল্টেজ, এগুলো সবগুলো লাল যেগুলো আছে রেড কালার আগেও বলছি যে এগুলা হচ্ছে আউটপুট ভোল্টেজ। এই আউটপুট ভোল্টেজ থেকে আইসিতে প্রবেশ করে আইসি বিভিন্ন পালসেটিং এর মাধ্যমে আপার মসফেট লোয়ার মসফেট এর পালসেটিং এর মাধ্যমে যেই ভোল্টেজটা দরকার সেই ভোল্টেজটা তৈরি করে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি 3 VS 3 VS ল্যান, এক একটা ডিভাইসের জন্য এক একটা ভোল্টেজ লাগে এবং সেই ভোল্টেজটা তৈরি করে সেই সিস্টেমের নামটা এখানে দিয়ে দেয় যাতে আমরা বুঝতে পারি যে এই ডিভাইসটার জন্য এই নামটা প্রযোজ্য এবং এর জন্য এই ভোল্টেজটা। ওকে, এখানে ল্যান পাওয়ার আছে এনাবল, এখানে দেখতে পাচ্ছি যে 3 VS W ল্যান, এটা বুঝতে পারতেছি আমরা ওয়াইফাই এর জন্য। আবার এখানে ল্যান পাওয়ার এনাবল 3 ভোল্ট ল্যান, এটা বুঝতে পারতেছি আমরা RJ45 কানেকশনের জন্য। এখানে LCD VDD, এখানে বুঝতে পারতেছি আমরা LCD এর জন্য বা LED এর জন্য। বা এখানে ইসি অন এর মেইন পাওয়ার 19 ভোল্ট এখানে প্রবেশ করতেছে, 19 ভোল্ট প্রবেশ করে এখানে 10050 মিলি অ্যাম্পিয়ার, 10050 মিলি অ্যাম্পিয়ার আপার মসফেট লোয়ার মসফেট এর পালসেটিং এর মাধ্যমে এখানে 5 ভোল্ট অলওয়েজ তৈরি করেছে। এখানে অনেক বেশি অ্যাম্পিয়ার প্রয়োজন এবং সেই অ্যাম্পিয়ারের মাধ্যমে এখানে আমাদের 5 ভোল্ট অলওয়েজ ভোল্টেজ তৈরি হয়েছে এবং এখান থেকে এই আইসির মাধ্যমে আমাদের 5 ভোল্ট ভিএস এখানে দেখেন আবার 1000 মিলি অ্যাম্পিয়ার। এখানে আবার অ্যাম্পিয়ারটা কম প্রয়োজন বিধায় এখানে কম অ্যাম্পিয়ারের মাধ্যমে অ্যাম্পিয়ার কমিয়ে এখানে 5 ভোল্ট ভিএস তৈরি করা হয়েছে। আবার এখানে ইউএসবি পাওয়ার এনাবল, এখানে এই আইসির মাধ্যমে আবার 1500 মিলি অ্যাম্পিয়ার, এখানে একটু বেশি মিলি অ্যাম্পিয়ারের দরকার এই জন্য কারেন্ট বেশি দরকার, তো সেই জন্য এখানে আবার 1500 মিলি অ্যাম্পিয়ারের মাধ্যমে এই যে ইউএসবি থ্রি ভিসি ইউএসবি যে ড্রাইভ ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা এখানে তৈরি করা হয়েছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন 5 VS থেকে আবার 1050 মিলি অ্যাম্পিয়ার বাড়ানো হয়েছে, এখানে অ্যাম্পিয়ার আবার এখানে কিন্তু আসছে 1000 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু আবার এখানে এই আইসি থেকে মিলি অ্যাম্পিয়ারটা আবার একটু বাড়িয়ে এখানে কি তৈরি করা হয়েছে VDDA, আবার এখানে 1500 মিলি অ্যাম্পিয়ার তৈরি করা হয়েছে। এটা সাধারণত পালস সেটিং এর মাধ্যমে এই জিনিসটা
বা এই ভোল্টেজগুলার কারেন্ট কম বেশি করানো হয়। এবং 5 ভোল্ট ভিএস এইচডিডি, 5 ভোল্ট ভিএস ওডিডি, যেই এখানে আমাদের হার্ড ডিস্কের জন্য যে পাওয়ারটি প্রয়োজন সেই পাওয়ারটি দিয়ে এখানে অপটিক্যাল ডিস্ক, ড্রাইভের জন্য যে ভোল্টেজটা প্রয়োজন সেই ভোল্টেজটা 1500 মিলি অ্যাম্পিয়ারের মাধ্যমে তৈরি হয়েছে। আর 500 মিলি অ্যাম্পিয়ার এইচডিএমআই 5 ভোল্ট আউট, এটা 500 মিলি অ্যাম্পিয়ার, মানে কম ভোল্টেজ বা কারেন্টের প্রয়োজন, সেজন্য এই 500 মিলি অ্যাম্পিয়ারের মাধ্যমে এই ভোল্টেজটা তৈরি করা হয়েছে। তো এই হচ্ছে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার রেল, এটা আমাদের আগে প্রথমে দেখানো উচিত ছিল। এটা হচ্ছে একটা ল্যাপটপের পাওয়ার রেল, যেটা মাধ্যমে পাওয়ারটা ফার্স্ট আমাদের অরিজিনাল ভোল্টেজটা প্রবেশ করে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।